হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু খেল দুনিয়া কোচির মাঠে গিয়ে কেরালা ব্লাস্টারসকে চার গোল মারলো মোহনবাগান তবে উল্টো দিকে তিনটে গোলও কিন্তু হজম করতে হয়েছে মোহনবাগানকে টানটান দ্বিতীয়ার্ধের খেলা ছিল আজকের মোহনবাগান ভার্সেস কেরালা ম্যাচে তো সেই ম্যাচ নিয়ে আলোচনা করবে ভিডিওতে তো প্রথমেই চলে আসছি মোহনবাগান আজকের ফার্স্ট ইলেভেনে কিন্তু বেশ কয়েকটা চেঞ্জ করে মাঠে নেমেছিল লিস্টার্ন ক্লথকেও কিন্তু আজকের প্রথম থেকে দেখা যায়নি মাঠে এছাড়াও কিন্তু আরও ছোটো ছোটো দু একটা চেঞ্জ ছিল যেমন সাদিকু আজকের ফার্স্ট ইলেভেনে ছিল কামিংসকে নামায়নি তো মোহনবাগান কিন্তু প্রথম মিনিট থেকেই একদম তেড়ে ফুটে নেমেছিল যাকে বলা যায় এবং চার মিনিটের মাথাতেই কিন্তু মোহনমান প্রথম গোলটা পেয়ে যায় কিন্তু দুর্দান্ত একটা গোল করে যাকে নিয়ে এত সমালোচনা হয় তিনি কিন্তু কিন্তু আজকে প্রথম প্রথম মিনিটের গোলটা করেন এবং যে গোলটা করেছেন তিনি কিন্তু অসম্ভব একটা সুন্দর গোল করেছেন এক গোলকিপারকে বোকা বানিয়ে দিয়ে তারপর কিন্তু প্রথম অর্ধে কিন্তু কেরালা ব্লাস্টার্স একের পর এক অ্যাটাক করে মোহনমান কিন্তু সেই সময় প্রায় দিশে আড়া হয়ে যায় প্রথম অর্ধে পুরোটাই প্রায় কেরালা ব্লাস্টার্সই খেলে যায় এবং তিরিশ মিনিটের মধ্যে কেরালা ব্লাস্টার্স দশখানা কর্নার পায় তো বুঝতেই পারছো কেরালা ব্লাস্টার্স কতটা আক্রমণ ছিল যদিও মোহনমানের ডিফেন্স এতটাই ভালো খেলেছে কেরালা ব্লাস্টার্স পজিশন রাখলে বা অ্যাটাক করলো সেই অ্যাটাকগুলো কিন্তু গোলের সামনে গিয়ে সেই অর্থে কিন্তু কোনো ভয়ঙ্কর কিছু হয়নি তো পঁয়তাল্লিশ মিনিট এক শূন্য থাকার পর মোহনমান কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু করে তো দ্বিতীয়ার্ধেও কেরালা কিন্তু মোটামুটি চেপেই ধরেছিল এবং পঞ্চান্ন মিনিটের মাথায় কিন্তু কেরালা ব্লাস্টার্স সমতায় ফিরিয়ে আনে অর্থাৎ ম্যাচ কিন্তু এক এক হয়ে যায় তারপর কিন্তু আর পাঁচ মিনিটের মাথাতেই কিন্তু আর সাদিকু দুর্দান্ত আরেকটি গোল উপহার দেন মোহনমান সমর্থকদের সেটা কিন্তু একদম ভলিতে গোল করা যাকে বলে সেই গোল করে দুই এক করে দেয় তবে সেই লিডও কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহনমান তেষট্টি মিনিটের মাথায় কিন্তু কেরালা ব্লাস্টার্স শোধ করে দেয় সেটাও কিন্তু খুব ভালো একটা গোল করেছে কেরালা হয়ে যাওয়ার পর মনে যে ম্যাচটা ড্রয়ের দিকে এগিয়ে যাবে তবে তখনও কিন্তু নাটক অনেক বাকি ছিল মোহনমান কিন্তু কিন্তু মিনিট বা মিনিটের পর থেকে খেলায় আসল জ্বলে ওঠে এবং তার পাঁচ মিনিটের মাথায় কিন্তু মোহনমান তাদের তিন নম্বর গোলটা পেয়ে যায় দীপক টাঙ্গরি তিনি কিন্তু একটা ফ্রি হেড করে তিনি চলে যান কর্নার থেকে বল এসেছিল সেই বলটা কিন্তু কেউ মার্ক করেনি ফ্রি হেডে দীপক টাঙ্গরি তিন দুই করে চলে যায় তারপর পঁচাত্তর মিনিটের পর মোহনমান কিন্তু গোটা সুযোগ সুযোগগুলো কাজে লাগালে কিন্তু আট থেকে নটা গোল হতেই পারত এবং সেগুলো সবকটাই কিন্তু ছিল প্রায় ফাঁকা গোলে গোল বল রাখা সেগুলো কিন্তু কেউই পারেনি আরমান্দ সাদিকু তিনি তো গোলে ঠেলতে পারেননি তিনি হ্যাট্রিক করতে পারতেন এছাড়াও দিমিত্রি পেটারস তিনিও কিন্তু দু তিনটে সহজ সুযোগ নষ্ট করেছেন মানভীর সিং তিনিও কিন্তু গোলে ঠেলতে পারতেন এবং অষ্টআশি মিনিট নাগাদ কিন্তু একটা পেনাল্টি পায় পেনাল্টি আবেদন করে আরবন্দ সাদিকু সেই পেনাল্টিটা কিন্তু নাকচ করে দেয় রেফারি টিভি রিপ্লেতে দেখা গেছে সেটা কিন্তু পরিষ্কার পেনাল্টি ছিল অর্থাৎ রেফারির ভুলে কিন্তু মোহনমান তখনই কিন্তু প্রায় খেলা শেষ করে দিতে পারতো তবে সেইটা কিন্তু করতে পারেনি এবং মোহনমান কিন্তু তখন তিন দুই এগিয়ে এগিয়েছিল এবং তারপর কিন্তু বেশ কয়েকটা চেঞ্জ করে তুলে কিন্তু কামিংসকে নামায় থাপাককে নিয়ে আসে দীপক টাঙ্গির জায়গায় তো সব মিলে কিন্তু তখন নামার পর কিন্তু কেরালা ব্রাসার্স ভালোই অ্যাটাক করছিল এবং নব্বই মিনিটের পরও কিন্তু ইঞ্জুরি টাইমে মোহনমান কিন্তু দু তিনটে সব সুযোগ কিন্তু পেয়েছিল তবে সেইগুলো কিন্তু রাখতে পারেনি গোলে তো একেবারে শেষ মুহূর্তে এসে কিন্তু মোহনবাগান জেসন কামিংস তিনি গোল করে যান সেটা কিন্তু একদম কেদালা ব্রাস্টার যখন উঠে গেছিল দিকে সবাই তখন লিস্টান করে ফাঁকা বল বাড়ান এবং সেই বলটা কিন্তু জেসন কামিংস গোল করতে ভুল করেননি চার দুই হয়ে যাওয়ার পর মনে হয়েছিল খেলা হয়তো ওখানেই ক্লোজ তবে শেষ মিনিটে এসে কিন্তু কেরালা ব্লাস্টার্স আরও একটি গোল কিন্তু শোধ দিয়ে দেয় অর্থাৎ তিন চার হয়ে যায় রেজাল্ট তো মোহনমান কিন্তু চার তিন গোলের ব্যবধানে জিতে গেল এবং এই জয়ের ফলে মোহনমান চলে গেল আবার লিগ টেবিলের এক নম্বরে এবং মুম্বাই সিটি এফসিও উনচল্লিশ পয়েন্টে রয়েছে এই মুহূর্তে তারা কিন্তু গোল ডিফারেন্সে একটুখানি পিছিয়ে রয়েছে মোহনমান কিন্তু এই মুহূর্তে এক নম্বরে রয়েছে মোহনমান একটা ম্যাচ কম খেলে রয়েছে আঠারোটা ম্যাচ খেলে মুম্বাই সিটি এফসি কিন্তু উনিশ ম্যাচ খেলে উনচল্লিশ পয়েন্টে তো মোহনমানের কাছে এখনও কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে মোহনমানের সামনে কিন্তু লিগশিল জয় করার সুবর্ণ সুযোগ রয়েছে এবং ডারবির পর যেও কোনো দল জিততে পারে না সেই মিত্র কিন্তু মোহনমান ভেঙে দিল তারা কিন্তু দেখিয়ে দিল যে ডারবির পরেও কিন্তু তারা জিততে পারে এবং শুধু জিতলোই না চারখানা গোল দিয়েছে যদিও কাটা হিসেবে তিনটে গোল থাকবে ডিফেন্সের ভুলে কিন্তু তিনটে গোল হজম করেছে তবে এটাও মাথায় রাখতে হবে যে দুদিনের ব্যবধানে কিন্তু মোহনমানকে আরেকটা কঠিন ম্যাচ তাও আবার অ্যাওয়ে ম্যাচ খেলতে হয়েছে প্লেয়াররাও ক্লান্ত ছিল শেষ দিকে দেখা যাচ্ছিল যে প্লেয়াররাও কিন্তু হাঁপিয়ে যাচ্ছে তো এইগুলো কিন্তু দেখতে হবে যে এতগুলো ঘন ঘন ম্যাচ থাকলে কিন্তু প্লেয়ারদের সমস্যা হয় তবে সব মিলিয়ে আজকের কিন্তু মোহনমানের ফাইভ স্টার পারফরমেন্স যদিও ডিফেন্সে একটু মানে খোঁচা আছে বা ডিফেন্সে কিন্তু একটুখানি গলদ ছিল যার জন্য তিনটা গোল হজম করতে হয়েছে তো কেরালা ব্লাস্টার্স ম্যাচটা মোহনমানের জন্য খুবই কঠিন ম্যাচ ছিল তাও আবার অ্যাওয়ে ম্যাচ কেরালা ব্লাস্টার্স কিন্তু কলকাতায় এসে তাদের হারিয়ে দিয়ে মোহন মোহনমানকে তো সেখান থেকে গিয়ে বলা যায় যে বদলা নিল মোহনবাগান এবং দিমিত্রি পেটাটস আজকে সেই অর্থে কিন্তু জ্বলে উঠতে পারেননি তবে বাকিরা আরমান সাদিকু যাকে নিয়ে এত সমালোচনা করায় তিনি কিন্তু জোড়া গোল করেছেন এবং আরো গোল করতে পারতেন জেসান কামিংসও কিন্তু অসম্ভব সুন্দর ফুটবল খেলেছেন তো এই ম্যাচ যাওয়ার ফলে কিন্তু নেক্সট আরও দশ পনেরো দিন কিন্তু খেলা থাকবে না ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য তারপর কিন্তু মোহনবান আরো উজ্জীবিত হয়ে নামতে পারবে লিগশীল জয়ের